আমাদের মধ্যে অনেকেই মনে করে থাকে যে পুরুষ যে নারীকে বিয়ে করে সে নারী ওই পুরুষের বাম পাঁজরের হাড় থেকে তৈরি হয়েছে। এটি একটি ভুল কথা। ভুল কথা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার বাম পাঁজরের হাড় থেকে তৈরি করেছেন। এর অর্থ এই নয় দুনিয়াতে যত মানুষ তার স্ত্রীকে বিয়ে করেন, যত মানুষ তার সঙ্গিনী হিসেবে যাকে নির্বাচন করেন, ওই প্রিয়তমা সঙ্গিনী তার বাম পাঁজরের হাড় থেকে তৈরি হয়েছে। নো, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির একটা শৃঙ্খলা রেখে দিয়েছেন। আদম আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, আর তার মধ্যে ওয়ানাফাখা ফিহি আর রুহ, তিনি সেখানে রুহ তৈরি করেছেন, তার বাম পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে তৈরি করেছেন। সেখান থেকে এখন মানুষ পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা, পৃথিবীতে আসার যে ধারাবাহিক বিন্যাস, এই বিন্যাসটির মধ্যে আর এমন নেই যে তার স্ত্রীকে তার বাম পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে। এখন যত মানুষ দুনিয়ায় আসবেন সবাই হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সেখান থেকে উৎপত্তি হয়েছে। এখন যত মানুষ আসবেন এই সব মানুষ স্বাভাবিক প্রক্রিয়া আসছেন, এটাই আয়াতের চাহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলিকাতিল মারআতু মিন দিলাইন, যে বাম পাঁজরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে এখানে দিলাইন শব্দের অর্থ কী হবে? হতে পারে এটি একটি রূপক অর্থ, যে সে তার স্বামীর কিংবা স্ত্রীর অবিচ্ছেদ্য অংশ। আবার এও হতে পারে, কারণ এখানে তো এই কথা বলা নেই যে আল্লাহ তাআলা স্ত্রীদেরকে তৈরি করেছেন তাদের স্বামীদের বাম পাঁজরের হাড় থেকে, বরং এর উদ্দেশ্য তো এও হতে পারে যে আল্লাহ তাআলা প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাম পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে তৈরি করেছেন। এরপর ধারাবাহিকভাবে যেভাবে মানুষ দুনিয়ায় আসে বাবা মার মাধ্যমে, ঠিক সেভাবেই সব মানুষেরই জন্ম হচ্ছে। একজন পুরুষ যেভাবে দুনিয়ায় আসে, একজন নারীও ঠিক সেভাবেই দুনিয়ায় আসছেন। এর অর্থ এই নয় কোনো স্ত্রী তার স্বামীর বাম পাঁজরের হাড় থেকে তৈরি হয়েছে। আশা রাখি আমরা কোরআন মাজিদের এই আয়াতের সঠিক ব্যাখ্যায় উপনীত হতে পেরেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।